আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। আপনার নাম তো একটু বলেন। আমার নাম পলাশ সরকার। আচ্ছা আপনাদের এই মার্কেটের নামটা একটু বলেন। হাজি আফসার করিম সুপার মার্কেট। আচ্ছা আপনার কাছে কি কি মালামাল পাওয়া যায়? আমাদের গোল্ডেন আছে ভাই। আচ্ছা গোল্ডেন আপেলের দামটা আমরা একটু জানি, এটা আপনারা কিভাবে বিক্রি করেন, কত কেজি বিক্রি করেন একসাথে? আপনার 20 কেজি আপেল বিক্রি করি। 20 কেজি আপেল বিক্রি করেন? এখানে যে এক কার্টুন আছে, এক কার্টুনে 20 কেজি আপেল থাকে। 18 কেজি 20 কেজি হয়। 18 কেজি 20 কেজি আপেল থাকে। মালটিকে কয় কেজি? মালটিকে আপনার 18 কেজি 20 কেজি। 18 কেজি টিকবে ফুল? 20 কেজি কি কার্টুন শুদ্ধই হয়? কার্টুন শুদ্ধই 20 কেজি হয়, 18 কেজি মাল টিকবে। এই 18 কেজি মাল আপনি কত বিক্রি করতেছেন? এখানে মানে 18 কেজি আপেল টিকবে, কার্টন শুদ্ধে 20 কেজি আপেল থাকে। আর এখানে আমরা দেখেছি বড় বড় ড্রাগন ফল, এগুলো কি আমাদের দেশি ড্রাগন ফল? না ভাই, দেশি না ভাই, এগুলো বাইরে থেকে আসে। কোথা থেকে আসে? চায়না থেকে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সর্বপ্রথম আমরা একটু জানি, যেমন এই এক কার্টুনে কয় কেজি ড্রাগন ফল থাকে? একদম পাকা 9 কেজি থাকে। পাকা 9 কেজি ড্রাগন ফল থাকে। একটু যদি আমাদের একটা ড্রাগন ফল একটু খুলে একটু দেখান তো দেখি, দর্শক আপনি একটু ভালো করে দেখেন। মানে এটা তো দেখি যে ছাড়েন, এটা তো মনে হয় আপনার 1 কেজি হয়ে যাইতেছে। 950 গ্রাম 800 গ্রাম ওজনের। বাবা তাহলে তো বিশাল বড়। আরো ছোট আছে, মানে এটা অনেকটাই বড়। আচ্ছা তো এটা কত বিক্রি করতেছেন? 9 কেজি। 9 কেজি বিক্রি করতেছি। এখন কি দাম বাড়তি আছে না কম আছে? কমতে আছে, এখন একটু কম আছে। আর অন্যান্য সময় কত বিক্রি করতেন? অন্যান্য সময় কত বিক্রি করতেন? এটা 3,000-3,500 বিক্রি করতেন, এখন দাম একটু কম আছে। এখন কি ব্যবসা লস যাচ্ছে? এটা কি আর একটু কম আছে না দাম? একই দাম, একই 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 দাম না? আচ্ছা এটার নামটা একটু বলেন। এটা তো নাক ফল নাকি? চায়না নাক ফল। চায়না নাক ফল। এটা কেমন দামে বিক্রি করতেছেন কেজি? আপনার কেজি তো না, আপনার কার্টুন আর কি, কার্টুন কত বিক্রি করতেছেন? 2,000 টাকা। 2,000 টাকা। এক কার্টুনে কয় কেজি থাকে ভাই? 9 কেজি। এক কার্টুনে দর্শক 9 কেজি থাকে, 9 কেজি ওনারা 2,000 টাকা বিক্রি করতেছে। এটা কোথায় থেকে আসছে নাক পালটা? চায়না থেকে আসছে। এটার দাম কি এখন বাড়তি আছে না কম আছে? এখন একটু কম আছে। অন্যান্য সময় আরো বেশি বিক্রি করতেন, এখন বিক্রি করতেছেন কত? 2,000 টাকা বিক্রি করতেছেন। 9 কেজি মাল থাকে, কয় কেজি মাল টিকবে টোটাল? 9 কেজি টিকবে। কার্টুন শুদ্ধেগা 10 কেজি। আচ্ছা দর্শক কার্টুন শুদ্ধেগা 10 কেজি মাল কিন্তু 9 কেজি টিকবে। আপনি একটু ভালো করে দেখেন এই নাকফলটা, মোটামুটি দাম অনেকটাই এখন কম আছে। অন্যান্য সময় দাম আরো বেশি থাকতো। এখন কি মালের চাহিদা কেমন, মানে পাইকার পত্র কেমন আসে? কম ভাই, কম, খুবই কম আসে। বাজার খারাপ ভাই, বাজার অনেকটাই খারাপ যাচ্ছে। এখানে তো আপনার নাশপাতি দেখতেছি, এটা কোথায় থেকে আসে? চায়না থেকে আসে। আচ্ছা এখানে এক কার্টুনে কয় কেজি থাকে ভাই? ভাই থাকে 9 কেজি পাকা, কারণ 10 কেজি। 10 কেজি মাল থাকে, মানে পাওয়া যাবে 9 কেজি। আচ্ছা কার্টুন শুদ্ধায় 10 কেজি মাল পাবে 9 কেজি। এই 10 কেজি মাল কত বিক্রি করতেছেন তাহলে? 1,500-1,600। 1,500-1,600 বিক্রি করতেছেন। অন্যান্য সময় কত বিক্রি করতেন? অন্য সময় বিক্রি করছি ভাই আপনার 1,700-1,800। আপনারা তো কুরিয়ারের মাধ্যমে মাল ফাটান বিভিন্ন জেলায়, না এখানে এখানে আইসা নিতে হবে? মালটা কি বিক্রি করছেন? হ্যাঁ ভাই বিক্রি করছি ভাই। উনি কিনছে? হ্যাঁ উনি কিনছে। কয় কার্টুন? এক কার্টুন কিনছে। এক কার্টুন, জি। কত বিক্রি করছেন? 1,850। 1,850, জি জি, মিশো। আচ্ছা আচ্ছা, এটাই এটাই, জি জি এটাই। কয় কেজি মাল টিকবে ভাই? এটা আপনার 15-1,500 টিকবে, কার্টুন ছাড়া। কার্টুন ছাড়া 15-1,500 মাল টিকবে? এই যে দেখছেন মালটা, 15-1,500 টিকবে, জি জি। এখন কি মালটার দাম অনেকটাই কম নাকি? এখন মালটার দাম কম না, মোটামুটি মোটামুটি কম। অন্যান্য সময় তো আরো বেশি বিক্রি করতেন আমরা। হ্যাঁ আরো ডাবলও বিক্রি করতাম, কিন্তু এখন কম। মানে আপনার আমাদের জাহাজ বিক্রি হয়েছে, তো জাহাজ আপনার পোর্টে ভিড়ছে, এই জন্য মালটার দামটা কম। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমরা যখন সাউথ আফ্রিকা ছিল, আচ্ছা যখন লাস্ট সিজন, তখন মনে করেন মালের দাম একটু বাড়তি ছিল। আচ্ছা এখন মিশর আসে, তো এই জন্য মনে করেন যে
মালের দাম কম এখন অনেকটা কম বিক্রি করতেছে এখন এটা আসছে কোথা থেকে এটা আপনার মিশর মিশর থেকে আসছে এটা এত বড় বড় কেন মালটা এটা হলো আপনার 56 দানা 56 দানা জি জি 56 দানা আচ্ছা বড় মাল নাকি পাইকাররা বেশি নিতে চাচ্ছেন না কারণ না আপনি ধানমন্ডি গুলশান বনানীর পাইকাররা আপনার বড় দানা চাচ্ছেন বড় বড় মানে যারা বড় ফল দোকান তারা নেয় বেশি বিএপি হ্যাঁ বিএপি যারা বিএপি জায়গা তারা বড় দানা নেয় যারা ভ্যানে করে বিক্রি করে তারা নিতে চায় না না তারা তারা চায় না স্পেশাল কাস্টমার যারা তাই আপনার ওই যে এটা পছন্দ হয় বেশি এটা আমারও ভালো লাগে এটা বড় একটা একটা দেখাছে কাটলে দেখাছে দুইজন খেতে পারে আমাদের ইনপুটার সব ঠিক আছে ওই গাড়ি পার্ট টা দেয় ঠিক আছে আমরা মনে করি যে তার থেকে আমরা নিই আচ্ছা তাহলে এখন আজকের বাজার বিক্রি করতেছেন এটা আজকে বাজারে বিক্রি করতেছি সকালবেলা বিক্রি করছি 1900 টাকা আর এখন বিক্রি করছেন 1850 টাকা বিক্রি করছেন এখন 1850 টাকা বিক্রি করছেন 50 টাকা কমে হ্যাঁ 50 টাকা সকালবেলা 50 টাকা বাড়তি থাকে জি জি আর এটা তার একটু ছোট মনে হয় হ্যাঁ এটা লাগে আপনার হচ্ছে 72 দানা 72 দানা তো এটা কত বিক্রি করতেছেন 1850 টাকা আচ্ছা 72 দানা মানে কি 72 পিস থাকে 72 পিস থাকে আচ্ছা আচ্ছা দর্শক আপনি একটু খেয়াল করুন 72 দানা মানে 72 পিস আর এটা কত দানা এটা আপনার হচ্ছে 56 দানা 56 দানা মানে হলো 56 পিস হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে দানার হিসাব হইছে এটা হ্যাঁ দানার হিসাব হচ্ছে অনেকেই বুঝতেছে না বা অনেকে বুঝতে পারেও না তাহলে দানার হিসাব হচ্ছে এটা মানে 150 দানা হলে 150 পিস মাল 150 পিস মাল 105 দানা হলে 105 পিস 105 পিস মাল দানার হিসাবটা হচ্ছে এটা আচ্ছা তো আজকে তো আপনার মাল আমরা দেখতেছি সবই শেষ হয়ে গেছে হ্যাঁ আল্লাহর রহমতে আপনি দোয়ায় সকালে আমরা 100 মাল নামাইছি গাড়িতেও বিক্রি করছি গাড়িতে প্রায় 582 বিক্রি করছি আর নিচে নামাইছি 100 আচ্ছা এখন মনে হয় 10-12টা আছে মানে 100 কার্টুন 100 কার্টুন আচ্ছা আচ্ছা 100 কার্টুন মাল এখানে আর গাড়িতে বিক্রি করে ফেলছি 582 আর গাড়িতে 582 কার্টুন মাল বিক্রি করে ফেলছি জি জি মানে বাদাম তলিতে কিছু থাকে না না ইনশাআল্লাহ সব পচা দচা ভালা বুড়া সব শেষ হয়ে যাবে এটা আল্লাহর দান এটা আল্লাহর দান জি জি আল্লাহর দান এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পাইকারি আড়তটা হ্যাঁ বাদাম তলি আমরা আছি আফসার করিম মার্কেট আমাদের করিম সাহেবের মার্কেট আচ্ছা এর চেয়ে বড় আর কোথাও মার্কেট নাই না না এর চেয়ে বড় আপনি বাংলাদেশের বাংলাদেশের লোক যত লোক আছে সবাই আপনার কাঁচামালের যারা বিক্রি করে ফল বাদামতলি আসে বাদামতলি আসে জি জি আচ্ছা আমি আমি আপনাকে একটা প্রশ্ন করি আমরা মূলত আমাদের বেকার যুবক ভাইদের জন্য ব্যবসায়িক ধারণাগুলো দিয়ে থাকি তো কোন বেকার যুবক ভাইরা যদি আসলে ফলের ব্যবসা করতে চায় আপনার কি অনুভূতি মানে অনুভূতি তারা কি আসলে পারবে অবশ্যই ওয়েলকাম জানাই আসুক ব্যবসা ফলের ব্যবসা ভালো আল্লাহর রহমত ইনশাআল্লাহ মাসে 20-30 হাজার টাকা আমান যায় দেখেছে আপনার এখান থেকে 5 কার্টুন যদি মাল নিয়ে যায় 5 কার্টুন মালের দাম আসবে কত আজকে আজকের বাজারে তো 5 কার্টুন মাল আসবে আপনার 8,800-9,000 এরকম হবে আচ্ছা 8-9,000 টাকা জি জি আচ্ছা 8-9,000 টাকার মাল নিলে কি তারা 1,000 টাকা কামাইতে পারবে না 1,000 আল্লাহ দিবে 1,500 টাকা কামাইতে পারবে অবশ্যই অবশ্যই ভ্যানে করে বিক্রি করলো হ্যাঁ হ্যাঁ দিবে আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা আর ভিডিওটা বড় করব না তো বড় ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই মূল্যবান সময়টা আমাদেরকে দেওয়ার জন্য ইনশাআল্লাহ ভালো থাকবেন ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমরা সুন্দরমতো ব্যবসা বাণিজ্য করতে পারি আল্লাহ হাফেজ ঠিক আছে আসসালামু আলাইকুম